অভিনন্দন জানান করতালির মধ্যে দিয়ে। এইভাবে যেন আমরা আইটা আরো অনেকগুলো মাইলস্টোন পেরিয়ে যেতে পারি এবং অবশ্যই আপনাদেরকে সঙ্গে নিয়ে। আজ 10 বছরে পড়লো, খুব আনন্দ হচ্ছে আমার। আর বলে না যে আগামী বছর থাকবো কি না থাকবো, অনেক বয়স হয়েছে, 70 পেরিয়ে গেছে, তাহলে আর থাকবো কি না থাকবো আগামী বছরে জানি না, কিন্তু এক বুক আনন্দ নিয়ে যাবো বাবা যে তোমরা সবাই আমার জয়ন্তকে, তোমরা সবাই ভালো থেকো, সবাই ভালো থেকো, সবাই ভালো থেকো। অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আমাদের মাথার উপর ওনার আশীর্বাদের হাত থাকুক এই কামনা করি। এবারে আমাদের রাইটার যিনি প্রেসিডেন্ট শ্রী জয়ন্ত দাশগুপ্ত, অর্থাৎ আপনাদের আমাদের সকলের প্রিয় জেটি, তাকে দু চারটি কথা বলার জন্য অনুরোধ করব। 10 বছরের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা একটাই যে ফ্যাশন ইন্ডাস্ট্রির হাত ধরেই বসন্ত আসে, আমরা মানুষের মনে বসন্ত প্রবেশ করিয়ে দিই। যাই হোক, সারাদিন সবাই আনন্দ করবো, সবাই মজা করব। অনেক কিছু বলার ইচ্ছে ছিল কিন্তু 1 ঘন্টা লেটে চলছি আমরা, যে কারণে সত্যি আর মানে সময় নষ্ট করছি না, বাট এইটুকুনি বলছি আজ আমাদের এই 10 বছরের ক্লাবের সব থেকে বড় অ্যানাউন্সমেন্ট একটা, আজ আইটা একটা ফ্যাশন গিল্ড হিসাবে পরিচিত হয়েছে। আমরা আজকের ডেটে প্রতিটা মডেল, মেকআপ আর্টিস্ট, ফটোগ্রাফার, এরপরে আমরা প্রেস মিডিয়াতে আসছি, যাদেরকে আমরা একসঙ্গে এক ছাতার নিচে সংঘবদ্ধ করতে চাই এবং পশ্চিমবঙ্গে এটা একটা শিল্প হিসাবে প্রতিষ্ঠা করতে চাই। হয়তো অলরেডি আছে কিন্তু আমাদের কোনো নাম বা সুনাম নেই, এটাকে আমরা করতে চাই। থ্যাংক ইউ ভেরি মাচ, সারাদিন প্রচুর আনন্দ করবো, হ্যাপি হোলি। সকলকে জানাচ্ছি বসন্ত উৎসবের আরো একবার অনেক শুভেচ্ছা। চলুন, চলুন আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী অনুষ্ঠানের দিকে। Thank you.
এই বাজরে মাদল ধিতাং ধিতাং পলাশ বনির মাটিতে এই বাজরে মাদল ধিতাং ধিতাং পলাশ বনির মাটিতে পরবটা চেল্লাইব মোরা মারাঙ্গুরুর থানেতে এই বাজরে মাদল ধিতাং ধিতাং পলাশ বনির মাটিতে পরবটা চেল্লাইব মোরা মারাঙ্গুরুর থানেতে পলাশ ফুলে রং ধরেছে পলাশ ফুলে রং ধরেছে মাতাল মহুল মন বধু আমার মন করেছে লুকুচুপ জীবন পলাশ ফুলে রং ধরেছে মাতাল মহুল মন বধু আমার মন করেছে লুকুচুপ জীবন হে বাজরে মাদল ধিতাং ধিতাং পলাশ বনির মাটিতে পরবটা চেল্লাইব মোরা মারাঙ্গুরুর থানেতে ঝিমি 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 লেসা লেসা হারিয়াছে টান মায়া মরদের বুকের ভিতর পরব দিনের গান পলাশ ফুলে রং ধরেছে মাতাল মহুল মন বধু আমার মন করেছে লুকুচুপ জীবন এই বাজরে মাদল ধিতাং ধিতাং পলাশ বনির মাটিতে পরবটাতে লাইজব মোরা মারাঙ্গুরুর থানেতে আমি রব না রব না গৃহে বন্ধু বিনে প্রাণ বাসে না হয় আমি রব না রব না গৃহে বন্ধু বিনে প্রাণ বাসে না গো বন্ধু বিনে প্রাণ বাসে না গো বন্ধু বিনে প্রাণ বাসে না 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 গো বন্ধু বিনে প্রাণ বাসে না আমি রব না রব না গিয়ে বন্ধু গিয়ে বন্ধু আমার একসাথে হোক একসাথে বন্ধু আমার শিকন কালা নয়ন লাগাইছে ভালা বধু আমার শিকন কালাহ নয়নে লাগাইছে ভালা শিকন কালাহ দুইলে সানে না কয়ে গো শিকন কালাহ দুইলে সানে না 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 গো বন্ধু বিনে প্রাণ বাসে না কয়ে আমি রব না রব না গৃহে বন্ধু বিনে প্রাণ বাসে না Oh
সুন্দর পাখি হৃদয়ে হৃদয়ে রাখি এমন সুন্দর পাখি হৃদয়ে হৃদয়ে রাখি শুনলে পাখি ধরা দিবে না এগো চুনলে পাখি ধরা দিবে না এগো চুনলে পাখি ধরা দিবে না 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 গো বন্ধু বিনে প্রাণ বাসে না আমি রব না গৃহে বন্ধু বিনে প্রাণ বাসে না আমি রব না গৃহে বন্ধু বিনে প্রাণ বাসে না ঘরে আসে কুলো বধু হস্তে লইয়া তার মধু ঘরে আসে কুলো বধু হস্তে লইয়া তার মধু কি মধু খাওয়াইল জানি না হে গো কি মধু খাওয়াইল জানি না হে গো কি মধু খাওয়াইল জানি না 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 গো বন্ধু বিনে প্রাণ বাসে না ওই আমি রব না রব না গিহে রব না রব না গিহে বন্ধু বিনে প্রাণ বাসে না একসাথে আমি রব না রব না গিহে রব না রব না গিহে বন্ধু বিনে প্রাণ বাসে না রে বন্ধু বিনে প্রাণ বাসে না রে বন্ধু বিনে প্রাণ বাসে না যেদিন আমার মধ্যে একটা অদ্ভুত পাওয়ার আছে সেটা ফিল করেছি আমি ওকে ওর ফলোয়ার আমি বহুদিন ধরে তো কখনো ওর নামটা কিন্তু আমি কপি করেছি আমারটা কিন্তু ও কপি করেনি ঠিক আছে জানি না কে কাকে কপি করেছি যাতে এরকম ভাবে একসাথে থাকতে পারি এটাই চাইবো আমরা সবাই আমরা একসাথে থাকতে পারি এখান থেকে ওর একটা অদ্ভুত জার্নি শুরু হয়েছিল এই বসন্তপুরীর মাধ্যমে আজ দু বছর তো না আজ দু বছরে ও একটা প্রতিষ্ঠিত যাই হোক মডেল হিসাবে আমাদের ফ্যাশন ইন্ডাস্ট্রিতে বেশ নাম ডাক করে ফেলেছে তো আজকে সৌরভ দার সাথে ওকেও আমরা একটা সম্মান দিচ্ছি থ্যাংক ইউ ভেরি মাচ আমরা একটু অনুষ্ঠানের দিকে যাব অনুষ্ঠানেই রয়েছি তবে সঙ্গীতের দিকে যাব অনেকক্ষণ ধরে সমৃদ্ধি অপেক্ষা করছে এরপর আমাদের প্রচুর নাচের শিল্পীরা রয়েছেন তখন এসেছিলাম তারপরে আয়টা হলো আর এখন আয়টা ক্লাব আগামী দিনে আরো ভালো ভালো জিনিসের আরো আমি জানি পাবো মানে ইচ্ছে প্রকাশ করবো না কারণ আমি জানি এটা পাবোই যেদিক থেকে যেদি চিরকাল সবার জন্যে ভালোভাবে কিছু জিনিস এগিয়ে নিয়ে যেতে চায় এগিয়ে নিয়ে এসছেও আর কলকাতায় অনেক বসন্ত উৎসব হচ্ছে দুদিন তিন দিন ধরে সবেতেই যাচ্ছি তো আমি প্রত্যেক অর্গানাইজারকে একটা কথা বলবো আমরা না ছোটোবেলার থেকে বিয়ে বাড়িতে যাই বিনা পয়সায় খাই আর বলি খাবারটা কি বাজে খাইয়েছে তো ওই জন্যে অর্গানাইজাররাও আমি বলছি প্রস্তুত থাকো নিন্দে হবে নিন্দের চিন্তা করতে হবে না আমরা আনন্দ করতে এসেছি আমরা শুধু আনন্দটুকুনি করবো আমরা তো ছোটোবেলা থেকে বিয়েবাড়িতে যা বিনা পয়সায় খেয়ে সেই বিয়েবাড়ির নিন্দে করি বাঙালিরা সেইভাবেই অভ্যস্ত ছোটোবেলা থেকে তাই দেখে এসেছি আমার মাও তাই করেছে আমার বাবাও তাই করেছে আমিও মাঝে মাঝে তাই করি এটা কী খাওয়ালো মাটনটা তো ঠিক হলো না 700 টাকা কিলো মাটনটা ফ্রিতে খাচ্ছি তাও নিন্দে করছি সিমিলারলি এই জিনিস এখানেও হবে যারা করছে তাদেরও হবে এটাই প্রাপ্য সব অর্গানাইজারদের এটাই প্রাপ্য আমরা মাথা পেতে নিই কিন্তু আগামী দিনে আবার আপনাদের কিছু দেব এই হচ্ছে নিয়ম তো যেদি চিরকাল এটা প্রমাণিত করে এসছে যে থেমে থাকলে চলবে না দ্য শো মাস্ট গো অন যখন ইন্ডাস্ট্রি নিয়ে আমরা কাজ করি ইন্ডাস্ট্রি নিয়ে যখন আমরা কথা বলি তাহলে ইন্ডাস্ট্রির নিয়ম মেনেই চলতে হবে দ্য শো মাস্ট গো অন এই কথাটা রাজ কাপুরের সময় থেকে হয়ে আসছে আর সেটা এখনও আমরা ফলো করে যাচ্ছি
যাই হোক আপনারা খুব আনন্দ করুন, খুব অনেক ছবি উঠুক, খুব ভালোভাবে এটা খুব সাফল্যের সাথে আমরা এই কলকাতার বসন্ত উৎসবকে নিয়ে এগিয়ে চলি, এই কামনা করি। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। এবারে শিল্পী সমৃদ্ধিকে বলবো তার পারফরমেন্স দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ, মঞ্চে উপবিষ্ট সকল গেস্টদের থ্যাংক ইউ সো মাচ। লাগিল নেশা কালা চেটা কিল পিছে বসন্ত এসে গেছে, মধুর অমৃত বাণী বেলা গেল সহজে মরণে উঠিল বাজি বসন্ত এসে গেছে। Show.
খুব সুন্দর, সকলে মিলে একটু ছড়ে হাত তালি দেবেন। Thank you.
भीर भई अति भारी
সুন্দর। এরপর আরোহী অ্যান্ড বম, মাকে
আমি তোমার দুঃখী ফাগুন মাস, আমি খোয়াই প্রান্তবাসী একা বাউল নদীর হাহুদাস। আজ ছিল দিল খোলা আবির, আজ কত কি ছিল সম্ভব। তুমি যদি আজ হতে দোল বসন্ত উৎসব। Thank you.
খুব সুন্দর। তিনি সময় বার করেছেন, আমি রুমাদিকে একটু মঞ্চে আসতে অনুরোধ করব। আমরা এই মঞ্চ থেকে একটি প্রস্তাব রাখতে চাইছি এবং প্রস্তাবটি আমি জেডিকেই বলবো রাখার জন্য। দাদাকে বলার মানে জায়গাটা পড়ে দিচ্ছি, এতগুলো মানুষের মুখ দেখে দাদা যদি এখান থেকে না করে যায় সেটা দাদার ব্যাপার, বাট এখানে আমরা ফ্যাশন ইন্ডাস্ট্রি মানে আমাদের দুটো ফ্যাশন ইন্ডাস্ট্রি আছে, একটা টালিগঞ্জে হচ্ছে মুভি ইন্ডাস্ট্রি আর আরেকটা স্টিল ইন্ডাস্ট্রি। স্টিল ইন্ডাস্ট্রিতে আমরা দাদাকে আমাদের প্রেসিডেন্টের পদে চাই, যাতে আমরা আমাদের ফ্যাশন ইন্ডাস্ট্রিকে আরো এগিয়ে নিয়ে যেতে পারি। এবার দাদা বলবে। আমি সকলকে শুভেচ্ছা। অনেক দূরে যারা গাছের তলায় আইসক্রিম খাচ্ছেন, যারা একটু ভিড়ের মধ্যে থেকে একটু দূরে দূরে হারিয়ে যাওয়ার চেষ্টা করছেন, তাদের সবাইকে বলছি আমি আইটা আজকে আমায় আমন্ত্রণ জানানো, আমি কৃতজ্ঞ। এবং আমাকে আইটার পক্ষ থেকে বলা হচ্ছিল যে আপনি এবার ফ্যাশন ক্লাবে জয়েন করুন। আমি বললাম পলিটিক্সের থেকে বড় ফ্যাশন আর কিছু আছে? আমি ফ্যাশন ক্লাবে জয়েন না করে এটাকে আমার একটা প্যাশন হিসেবে নিতে পারি। আজ বসন্ত উৎসব, এই প্যারেড গ্রাউন্ডের এমন কোনো ঘাস নেই যে ঘাসটার সঙ্গে আমি পরিচিত নই।
আজকে আমার যেন দেখে মনে হচ্ছে আমি দিল্লির বোট ক্লাব বা বোম্বের সমুদ্রের ধারে আরব সাগরের তীরে দাঁড়িয়ে, চারিদিকে যেন মনে হচ্ছে ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে। আমার মনে হচ্ছে সত্যি বোধ হয় এত কালারফুল, অ্যাকচুয়ালি আমাকে সবাই বলে কালারফুল, আমি এখানটায় সব বুঝতে পারছি যে কালারটা কিন্তু আর আমার কাছে নেই, কালারটা এইখানটায় ছড়িয়ে গেছে। রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবো, আমি আপনাদের এইটুকুনি কথা দিচ্ছি। সভাপতি কি সভাপতি নয়, নরপতি না শ্রীপতি আমি বলতে পারবো না, আর চৈত্রের দুপুর হোক আমায় ডাকবে আমি আছি, আমি আছি এই সংগঠনের কাছে। তার কারণ আমি জানি যে কত কষ্ট করে এই টেকনিশিয়ান আর্টিস্টদের আজকে লড়াই করে বাঁচতে হচ্ছে। আমি আগে যতটা না জানতাম এখন আরও বেশি জানি, তার কারণ জামাই ষষ্ঠীর দিন একটু নজর রাখবে একটা বই রিলিজ হতে চলেছে, বইটা রিলিজ হবে জামাই ষষ্ঠীর দিন। সেই বইটায় হ্যাঁ নিশ্চয়ই আমি থাকছি, এবং ওই বইটা করতে গিয়ে আমি দেখেছি আমি তোমায় ভালোবাসি, শুধু এই কথাটা বলার জন্যে 33.5 বার রিটেক হয়েছে, বলে ভালোবাসিটা কিরম মেখে গেছে, যখন ভালোবাসছি মেয়েটার মুখটা কিরম পেঁচার মতো লাগছে, আবার রিটেক, এই টেক রিটেক লাইট অ্যাকশন ক্যামেরা, কিন্তু সব থেকে বড় লাইট অ্যাকশন ক্যামেরা ওই ওপরওয়ালার হাতে। আমি আছি তোমাদের সঙ্গে, কখনো কোনো প্রবলেমে পড়লে আমাদের জানাবে, আমার পাশেই বাড়ি, আমার টেলিফোন নাম্বার আইটার কাছে রয়েছে। এবং শুধু একটা কথা বলে যাই, সংগ্রাম করতে করতে হোঁচট খেতে পারো, কিন্তু সংগ্রাম করতে করতে কখনো পিছিয়ে যাবে না, তার কারণ উই শ্যাল ওভারকাম সামডে, একদিন না একদিন আমরা জিতবই। যেমন সারা বিশ্বজুড়ে আন্দোলন চলছে বিভিন্ন জায়গায়, তাই আমি যাবার আগে সকলকে বলি দেদে পাল তুলে দে, দেদে পাল তুলে দে, মাঝি তুই হেলা করিস না, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, দেদে পাল তুলে দে, দেদে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। ও লাভলি, দুনিয়ায় নবী এলো মা মিনার ঘরে, হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্ত ঝরে, দুনিয়ায় নবী এলো মা মিনার ঘরে, হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্ত ঝরে, ও দয়াল মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা, ছেড়ে দে নৌকা আমি যাব। কিন্তু আজকের গান, এখানে কোনো মিউজিক নেই, এখানে কোনো মনিটর নেই, কিন্তু মনিটর ছাড়া মিউজিক ছাড়া সবাই একবার এই গানটা তো আজকে গাইবেন। হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ নাম শ্রীমধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, হরি বল 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 হরি বল
করি হরায় নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম গোপাল গোবিন্দ নাম শ্রীমধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন। আজ প্রেমের দিন, ভালো করে বাঁশি বাজান, কোন বাঁশিটা কানে বাজছে, কোন সুরটা কানে বাজছে লক্ষ্য রাখুন, কিন্তু কৃষ্ণ চিনতে ভুল করবেন না, অনেক নকল কৃষ্ণ ঘুরে বেড়াচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে যেহেতু দোলের দিন, যেহেতু কৃষ্ণের গান গাইলাম, যেহেতু বসন্তের গান গাইলাম, তাই যাবার আগে ভুলে যাই আপনাদের সকলকে আল হাবিবি। হাবিবি মানে হচ্ছে প্রেম। হাবিবি আবি প্যারেড গ্রাউন্ড মে হ্যায়। থ্যাংক ইউ। আরেকবার হবে নাকি? অল লাভলি, সকলে মিলে। আমাদের এই মঞ্চ থেকে আইটার পাশে উনি সবসময় থাকবেন, এবং আমাদের এই প্রেসিডেন্ট করার যে আমাদের মনের বাসনা সেটা তিনি স্বীকৃতি দিয়েছেন, তাই জন্য জোরে একটা হাততালি দেবেন মদনদার জন্য। আমাদের সাথে, আমাদের আইটার সাথে, আইটার পাশে তিনি ছিলেন, আছেন এবং থাকবেন। এবারে আমি রুমা দিকে অনুরোধ করব। রুমা দাশগুপ্ত, 80,000 মানুষ ওনার সাথে রয়েছেন। আমি রুমা দিকে অনুরোধ করবো একটু এগিয়ে আসার জন্য, এবং স্টেজে সকলকে আমি বলবো যারা আছেন অন্যান্যরা একটু নেমে যাবেন, একটু নেমে যাবেন, এখানে সেলফি না, পরে আমরা আইটার তরফ থেকে ওনাকে বরণ করে নেবো। রুমা দিকে অনুরোধ করব আইটার উত্তরীয় ওনাকে পরিয়ে দেওয়ার জন্য। সকলে মিলে একটু জোরে হাততালি দিন। আমরা সত্যি আপ্লুত, আমরা ভীষণ ভাবে দাদার কাছে কৃতজ্ঞতা স্বীকার করি যে তিনি আমাদের সাথে, আইটার সাথে রয়েছেন, থাকছেন, এবং আইটার এখন থেকে অফিসিয়াল প্রেসিডেন্ট শ্রী মদন মিত্র। জোরে হাততালি দেবেন সকলে মিলে। আচ্ছা, এবার একটু মঞ্চটা খালি করে দিন, দাদার সাথে সকলে সেলফি নেবেন, অবশ্যই নেবেন, দাদা আছেন আমাদের সঙ্গে, এবং আমরা এত তাড়াতাড়ি ওনাকে ছাড়বো না। আমি সকলকে অনুরোধ করবো একটু আমাদের আইটার চেয়ারম্যান শ্রী মদন মিত্র মহাশয়। এবার আমি মিয়াজকে মাইকটা দিচ্ছি, মিয়াজ একটুখানি মিয়াজের মতো করে বলুক। সুন্দর পরিবেশ, সত্যি কথা এটা আমি কালকে ভেবেছি, জয়ন্ত যখন বলে এত শর্ট টাইম, এর থেকে ভালো কিছু হয়তো করবার কিছু ছিল না। কলকাতা দুর্গাপুজোর সঙ্গে সঙ্গে এটা আমার প্যাশন, শিল্পচর্চাটা আমার খিদে, ভালোবাসা। আপনাদের কেমন লাগলে আপনারা সব বলবেন, আর বিশেষ কিছু বললাম না, সবটা দেখিয়ে দিলাম। হোলির উৎসব, রঙের উৎসব, আনন্দে থাকুক, যত বাধা সব কেটে আমরা আনন্দের মধ্যে বেঁচে উঠি। ভালো থাকবেন সবাই, থ্যাংক ইউ।
অসংখ্য ধন্যবাদ। শিবুদা একটু চলে আসো তাড়াতাড়ি। দাদা আমরা দেড় ঘন্টা পিছিয়ে আছি, বুঝতেই পারছেন আমাদের প্রচন্ড চাপ। ছোট থেকে বাচ্চারা সবাই আমরা প্রথমে শিবুদাকে উত্তরীয় পরিয়ে দেবো আয়টার তরফ থেকে। সকলে একটু হাততালি দেবেন। আমি খুবই দুঃখিত যে আমি কাউকে মাইক্রোফোনটা হাতে দিতে পারছি না। ভালো লাগছে, আপনারা সবাই ভালো থাকুন। আমি একটা এনজিও চালাই, তার নাম হলো হেল্পিং হ্যান্ডস। আপনারা গুগলে গিয়ে দেখতে পারবেন, আমরা ওখানে ফ্রিতে বাচ্চাদের কম্পিউটার, ইংলিশ স্পিকিং কোর্স, স্টিচিং কোর্স, ড্রয়িং অ্যান্ড মেহেদি ফ্রিতে করাই। আর এই পয়সাগুলো আমি নিজের পকেটে খরচ করি, আর আমার বন্ধু প্রবীর এই দুজন মিলে খরচ করি। আপনারা গুগলে সার্চ করলে পেতে পারবেন হেল্পিং হ্যান্ডস। আর আমার মেন মোটো আছে হেল্পিং পিপল, চেঞ্জিং লাইফ অ্যান্ড উইদাউট এনি এক্সপেক্টেশন। থ্যাংক ইউ। শিবুদা নিজের রোজগার করেন সামান্য টাকা, দাদা ক্ষমা করবেন, উনি একজন তবলা বাদক, সেখান থেকে উনি যে টাকাটা রোজগার করেন সেই টাকাটা দিয়ে উনি গাড়ির তেল পুড়িয়ে সারা কলকাতায় প্রচার করেন। ঠিক আছে, শিবুদার থেকে আমরা এক মিনিট শুনব। আমার অনেকগুলোই লেখা আছে, অল্প সময়ের মধ্যে বলছি। আমার গাড়িতে লেখা আছে যত গতি তত ক্ষতি, জীবনটাকে বাসলে বলো সাবধানিতে রাস্তায় চলো, বাচ্চা বড় হেলমেট পরো। এরম করে কলকাতা শহরে আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই, এবং জানত আজকে না যতদিন এই অনুষ্ঠানটা হচ্ছে ততদিন ধরে আমি আসি। আমি ভগবানের কাছে প্রার্থনা করি সারা মাঠ জুড়ে যাতে আমি দেখতে পাই এর পরবর্তী অনুষ্ঠানগুলো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা পুরুলিয়া জেলা থেকে আগত, তাই আমরা প্রতি বছর নেই, এবছরও বসন্ত উৎসবে উপস্থিত হয়েছি ছৌ নৃত্য প্রোগ্রাম দেখার জন্য। তাই আপনাদের সামনে আমরা দেখাবো ছৌ নৃত্যের মাধ্যমে মহিষাসুর মর্দিনী। নৃত্য পরিবেশন করে দেখাবেন ইনি হলেন পুরুলিয়া জেলার এক সুবিখ্যাত ছৌ শিল্পী ওস্তাদ কাশীনাথ মাহাতো। Thank you.
ছুড়ে চলে নমস্কার নমস্কার মহামান্য সুধী। ওদের দুজনের জুটিটা আমার সেদিনকে দেখে মারাত্মক লেগেছিল। আজকের ডেটে ওদের এই জুটিটাকে আমি স্পেশালি ইনভাইট করেছি এবং ওরা আমাদের আজকে সামনে। ওদেরকে আরেকটু আটকে রাখার ইচ্ছে ছিল, কিন্তু সত্যি বলতে এত জুয়েলারি পরে ওরা রয়েছে, কষ্ট হচ্ছে ওদের, আরও একটু অসুস্থ আছে। যাই হোক, ওদের এই লুকসটা কেমন হয়েছে সবার থেকে একটু জিজ্ঞেস করব। দারুণ করে একটা হাততালি, দূর থেকে আওয়াজ আসবে না বলে। কি করে তুমি ডাকলে কেন? আমি মেকআপ আর্টিস্ট সুমাদার অধিকারী, ওনার অফ ফুমাস লেডিস বিউটি পার্লার এন্ড মেকআপ একাডেমি। তো দাদা আমাদের প্রোগ্রামে আগের দিন ছিলেন, দাদা নিজেই বলল, আর আমি তো ভীষণই খুশি দাদার সাপোর্ট পেয়ে, কারণ দাদা এমনই একজন মানুষ যে কোনো কিছু ছোট বড় ভেদাভেদ না করে সকলকে আপন করে নেয়, এটা আমার ভীষণ ভালো লাগার একটা জায়গা। আর সাথে রুমা মা, মাই বটে, কারণ দিদি কম বলা, মাই বেশি বলা, কারণ আমাদের যে দিদা তাকে নিয়ে কিছু বলার নেই, তোমরা সবাই জানো। আর এই সুন্দর লুকগুলো ক্রিয়েট করা হয়েছে আজকে, আমাদের রাধার সাথে আপনাদের পরিচয় করিয়ে দেবো। নমস্কার, আমি সন্দীপ দাস। নমস্কার, আমি মেকআপ আর্টিস্ট মাধব পুরকাই, সাথে সাথে স্টাইলিংও করি। আমি মেকআপ আর্টিস্ট মাধব পুরকাই আর সাথে সাথে স্টাইলিংও করি। পুরো টোটাল ড্রেস জুয়েলারি যেগুলো আছে সেগুলো আমি ক্রিয়েট করেছি, আমি ডিজাইন করেছি। আর আমার সাথে যে কাজ করে, আমার সাথে একসাথে কাজ করি, ও ডিজাইনার, তো ও আমার সাথে থাকে, তো ও আমাকে প্রচুর হেল্প করেছে শুরু থেকে। ওর নাম রুদ্র। আমি রুদ্র প্রামাণিক, ড্রেস ডিজাইন। থ্যাংক ইউ তোদেরকে, অনেক শুভেচ্ছা, ভবিষ্যতে তোদেরকে আরো বড় বড় কাজে দেখতে চাই।
Get out, 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 get out
मर जावा तेरे इश्क पे मर जावा मर जावा मर जावा तेरे इश्क पे मर जावा जैसे खत है हाय गिरी गिरी चाहत की जैसे लत है मर जावा मर जावा तेरे इश्क पे मर जावा मर जावा मर जावा
तुझको एक नजर मेरी तलाश हो জায়গা করে নিয়েছেন। আমি রুমামাকে বলবো ওনাকে বরণ করে নেওয়ার জন্য। হাততালি হবে তো?
অবশ্যই যখন আমরা পেয়ে গেছি দেবাদাকে, দু চারটি কথা দেবাদার মুখ থেকে। নমস্কার, আজকে ময়দানে না এলে কলকাতা বসন্ত উৎসবে আমন্ত্রণে সাড়া না দিলে একটা বড় ক্ষতি হয়ে যেত, ক্ষতি মানে না পাওয়ার ক্ষতি হয়ে যেত। এতে আমি দেখছি যে এটা কয়েক বছর ধরে শুরু হয়েছে, কিন্তু এবছর দেখছি একদম প্রায় উচ্চতায় যা পৌঁছেছে, এটা এত মানুষের সমাগম হয়েছে যে মনে হচ্ছে এটা ছোট শান্তিনিকেতন এখানেই তৈরি হয়েছে। संग में आए रास रचे कृष्ण कान्हा, कान्हा की धुन पे आए झूमे कैसे देखो राधा। आई पूनम की कहानी रास रचे कृष्ण कान्हा, কৃষ্ণ কৃষ্ণ রাধা।